ঈদুল আজহায় ওয়েব ফিল্ম ফিমেল ফৌর আসছে ওটিটি প্ল্যাটফর্ম বাংগোতে। তার আগে একটি কোমল পানি বিজ্ঞাপনের জের ধরে সমালোচনার মুখে পড়ে কাজল আরিফিন আমি, কারণ ওই কোমল পানি বিজ্ঞাপনে অভিনয় করেছেন ফিমেল ফোরের দুই অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। শুক্রবার ফিমেল ফোরের প্রিমিয়ার শোতে এসে এই প্রসঙ্গে কথা বলেন অমি। এদিকে কোকা কোলার বিজ্ঞাপন বিতর্কে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে পাঠানো হলো লিগাল নোটিশ। বিস্তারিত জোনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টার। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। সম্প্রতি কোকা কোলা সেই বিজ্ঞাপনের কারণে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ অমের ফিমেল ফোর বয়কটেরও আওয়াজ তোলেন। যদিও নির্মাতা বারবারই বলে এসেছেন ওই বিজ্ঞাপনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি। তো অনি মান সম্মান যায় নাই, আর সামান্য নিউজ দিলে আমাকে মান সম্মান দেব? এই আমার পরে খেয়ে দিছ ভয়, আমি সব মিলে কিছু করে নাই ভয়। এবার ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শো শেষে বয়কট প্রসঙ্গে অমি বলেন, মানুষের ব্যক্তি স্বাধীনতা বয়কট করার, আমি আশা করব আমাদের নাটক কেউ বয়কট করবেন না। সাময়িক সময়ের জন্য মানুষ প্রতিক্রিয়া দিলেও এটা থাকবে না, কারণ যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক উঠেছে কোনোভাবেই আমি তার সঙ্গে সম্পৃক্ত নই। ওকে একটা ঢোক দেন, তারপর একটা ছাড় দেন। আমরা পরিশ্রম করে কাজ করেছি, আমি বিশ্বাস করি পরিশ্রমের মূল্য আমি পাবো। আর আমি কখনো দুঃখ প্রকাশ করে কোনো পোস্ট দেইনি, কারণ আমি বিজ্ঞাপনের সঙ্গে জড়িত ছিলাম না। ফিমেল ফোর প্রসঙ্গে অমি বলেন, দর্শকরা আনন্দে হাসবে চিৎকার করবে এই উদ্দেশ্যে ফিমেল ফোর বানিয়েছি। দেশে যখন হিট অ্যালার্ট ছিল তখন আমরা প্রচন্ড গরমের মধ্যে শুটিং করেছি, বড় পরিসরে আনতে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। যারা আমাকে ও ফিমেল ফোর নিয়ে নানা মন্তব্য করেছেন তারা শুধু বলবো, একবার হলেও ফিমেল ফোর দেখুন। আমার বিশ্বাস যারা একবার দেখবেন তারা প্রশংসা করে অন্যকে দেখতে অনুপ্রাণিত করবেন। মামা আমি তো নেশাপানি করি না। আরে বেটা, আমি কি তোরে নেশাপানি করতে কইছি? সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রিমিয়ার শো শেষে কোকা কোলার বিজ্ঞাপন প্রসঙ্গে কথা বলেন অভিনেতা শিমুলও। তিনি বলেন, আমি অবশ্য বলবো বিষয়টি আমার জন্য খুবই শিক্ষণীয়, কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমি ভুল করেছি, এর থেকে পাওয়া শিক্ষা আমি কাজে লাগিয়ে ভবিষ্যতের কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করব। এদিকে কোকা কোলা বিজ্ঞাপন বিতর্কে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে লিগেল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহের আইনজীবী এম আহসান উদ্দিন। শুক্রবার রাতে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নোটিশে আইনজীবী বলেছেন, কোকা কোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতাবিরোধীদের পক্ষ অবলম্বন করেছেন। এমন পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় আগামী 7 দিনের মধ্যে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে, অন্যথায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাও জানাতে হবে।